নমস্কার বন্ধুরা, সকলকে সহায়িকা ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে অগ্নিবীর রিক্রুটমেন্ট সংক্রান্ত আরও একটি নোটিফিকেশন নিয়ে হাজির হয়ে গিয়েছি ইন্ডিয়ান নেভি থেকে। তোমাদের সঙ্গে এর আগে আমি কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইন্ডিয়ান আর্মির যে নোটিফিকেশন বেরিয়েছিল সেগুলো কিন্তু শেয়ার করে দিয়েছি, এবং তোমরা যারা বলছিলে যে ইন্ডিয়ান নেভির কবে নোটিফিকেশন আসবে সেই সংক্রান্ত নোটিফিকেশন চলে এসেছে। তো ইন্ডিয়ান নেভিতে কিন্তু তোমাদের দুটো রিক্রুটমেন্ট হয়, একটা হয় সিনিয়র সেকেন্ডারি রিক্রুটমেন্ট আর একটা হয় ম্যাট্রিক রিক্রুটমেন্ট, অর্থাৎ সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ HS পাস যেটা, আর একটা ম্যাট্রিক অর্থাৎ 10th পাস যেটা। তো এখানে তোমরা ইন্ডিয়ান নেভির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে চলে আসবে, এবং সেখানে আসলেই তোমাদের হোয়াটস নিউ এর মধ্যে তোমাদের এই নোটিফিকেশনটা পেয়ে যাবে, নোটিফিকেশন অফ অগ্নিবীর SSR 01/2022 ব্যাচ। এখানে তোমরা যে ডাউনলোড বলে লিখে রয়েছে এই ডাউনলোডে ক্লিক করবে এবং তোমাদের সামনে নোটিফিকেশনটি ডাউনলোড হয়ে যাবে। তার আগে তোমাদেরকে আমি বলবো যে অলরেডি কিন্তু ইন্ডিয়ান আর্মির রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে, তোমরা যারা রেজিস্ট্রেশন করবে অবশ্যই করে রাখো, এবং অ্যাপ্লাই কিন্তু জোন ওয়াইজ আলাদা আলাদাভাবে হচ্ছে। সেক্ষেত্রে আমাদের জোনে যখন অ্যাপ্লাই শুরু হবে তখন কিন্তু তোমরা অ্যাপ্লাই করে দেবে, কারণ সাইটে কিন্তু প্রচণ্ড প্রবলেম হচ্ছে, আর 5 তারিখে কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সে যারা অ্যাপ্লাই করবে লাস্ট ডেট। তো চলো দেখে নিই নোটিফিকেশনটি। নোটিফিকেশনটি তোমাদের সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এখানে সবার উপরে দেখতে পাবে তোমরা লিখে দেওয়া রয়েছে ইন্ডিয়ান নেভি ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আনম্যারিড মেল অ্যান্ড আনম্যারিড ফিমেল ক্যান্ডিডেটস ফর অগ্নিবীর SSR অর্থাৎ সিনিয়র সেকেন্ডারি রিক্রুটমেন্ট 01/2022 ব্যাচ। এখান থেকে তারপরে এলিজিবিলিটি অফ ক্যান্ডিডেটস দিয়ে দেওয়া রয়েছে এখানে, তারপরে এখানে তোমাদের টার্মস কন্ডিশন রয়েছে, এখানে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেগুলো দেখে নেবো আমি। তো তার জন্য চলো জুম করে নিই, এখানে যে অ্যাপ্লিকেশনটা এই নোটিফিকেশনটা রয়েছে সেটা আমরা জুম করে নিই একটু। তো জুম করলে এখানে সবার প্রথমে কিন্তু বলেছে অবশ্যই আনম্যারিড মেল এবং ফিমেলদের জন্য কিন্তু এটা, আর তোমাদের এখানে ভ্যাকেন্সি বলেছে 2800 রয়েছে, এবং স্টেট ওয়াইজ কিন্তু আলাদা আলাদা ভ্যাকেন্সি থাকবে, এবং স্টেট ওয়াইজ কিন্তু তোমাদের কাট অফ হবে, সেটা সম্পর্কে আমি তোমাদেরকে বলবো সিলেকশন প্রসেসে। আর এখানে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য বলেছে 560 সিট রয়েছে। এরপরে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান বলেছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান বলেছে এখানে 10+2 অর্থাৎ HS যেটা রয়েছে, সেখানে তোমাদের সাবজেক্ট থাকতে হবে ম্যাথস এবং ফিজিক্স অবশ্যই, সঙ্গে আরেকটা সাবজেক্ট থাকতে হবে কেমিস্ট্রি বায়োলজি বা কম্পিউটার সায়েন্সের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট অবশ্যই থাকতে হবে, এই 3টে সাবজেক্ট তোমাদের থাকতে হবে। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের আদার দেন সায়েন্স গ্রুপের জন্য কিন্তু কোনো অ্যাপ্লিকেশনের কোনো আলাদা কোনো জায়গা থাকছে না, যেমনটা ছিল ইন্ডিয়ান এয়ারফোর্সে। কিন্তু তোমরা যারা মাধ্যমিকের কোয়ালিফিকেশান দিয়ে কিন্তু যখন মাধ্যমিকের নোটিফিকেশান বেরোবে তখন কিন্তু মাধ্যমিকের কোয়ালিফিকেশান দিয়ে অ্যাপ্লাই করতে পারবে, সেক্ষেত্রে মাধ্যমিকের যখন নোটিফিকেশান বেরোবে তখন কিন্তু আমি তোমাদের জন্য আলাদা করে একটি ভিডিও নিয়ে চলে আসবো। এরপর এজ লিমিট এখানে বলেছে, এজ লিমিট বলেছে এখানে 1 নভেম্বর 1999 থেকে 30 এপ্রিল 2005 মধ্যে তোমাদের জন্ম হতে হবে। এরপর ম্যারিটাল স্ট্যাটাস বলে দিয়েছে আনম্যারিড অবশ্যই, তোমাদেরকে এর আগেও বললাম। এরপর টার্মস কন্ডিশন রয়েছে, টার্মস কন্ডিশন এখানে ডিউরেশন বলেছে সার্ভিসের তোমাদের 4 ইয়ার্সের, এরপরে তোমাদের লিভ বলেছে 30 দিনে তোমাদের বছরে লিভ দেওয়া হবে, এবং মেডিকেল অ্যাডভাইসের উপরে কিন্তু তোমাদের আলাদা করে সেক্ষেত্রে লিভের তোমাদের অধিকার থাকছে। এরপরে তোমাদের পে অ্যালাউন্সেস বলেছে, এরপরে সেবানিধি প্যাকেজ, এবং এখানে তোমাদের যে ইয়ারলি প্যাকেজ কত করে রয়েছে, কত করে তোমরা মান্থলি পাচ্ছ ইন হ্যান্ড, এবং কত করে কাটা হবে, এবং কত টাকা তোমরা সেবানিধি প্যাকেজে পাচ্ছ, কত টাকা গভর্নমেন্ট দিচ্ছে, সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এরপরে লাইফ ইন্স্যুরেন্স কভার রয়েছে, ডেথ কম্পেনসেশন, ডিসেবিলিটি কম্পেনসেশন যেগুলো রয়েছে সেগুলো এখানে তোমাদের দিয়ে দেওয়া রয়েছে, কতটা ডিসেবিলিটি হলে কত টাকা পাবে, এগুলো সমস্ত কিছু এখানে ডিটেলসগুলো তোমরা চাইলে পড়ে নিতে পারো। এরপর এখানে তোমাদের শর্ট লিস্টিং বলেছে কীভাবে তোমাদের সিলেকশন হবে, শর্ট লিস্টিং করা হবে কীভাবে, শর্ট লিস্টিং করা হবে তোমাদের কিন্তু এখানে নাম্বারের ভিত্তিতে, এবং কিসের নাম্বারের ভিত্তিতে, তোমাদের যে সাবজেক্টগুলো বললাম ফিজিক্স এবং ম্যাথমেটিক্স, এছাড়াও যে 3টে সাবজেক্ট বললাম কেমিস্ট্রি বায়োলজি কম্পিউটার সায়েন্স, এই 3টে সাবজেক্টের মধ্যে যে কোনো একটা তোমাদের, অর্থাৎ এই যে মোট এই ফিজিক্স ম্যাথস এবং এখানকার যে 3টে সাবজেক্ট তার মধ্যে যে কোনো একটি মিলিয়ে তোমাদের যে পার্সেন্টেজ হবে সেটার ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে কাট অফ লিস্ট তৈরি হবে, এবং সেই কাট অফ লিস্ট কিন্তু স্টেট ওয়াইজ আলাদা আলাদাভাবে হবে, স্টেটের যে কাট অফ তোমাদের ভ্যাকেন্সি থাকবে সেই অনুযায়ী, স্টেটের যে মোট ভ্যাকেন্সি থাকবে প্রত্যেকটা স্টেটের তার 4 গুণ তোমাদের ক্যান্ডিডেটদেরকে ডাকা হবে, কিসের জন্য, রিটেন টেস্ট এবং PFT অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস টেস্টের জন্য। ফিজিক্যাল ফিটনেস টেস্টে তোমাদের কী কী করতে হবে বলেছে, জেন্ডার ওয়াইজ মেল যেটা রয়েছে মেলদের জন্য 1.6 কিলোমিটার রান করতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে, এবং উঠাক বৈঠাক করতে হবে 20টা, পুশ আপস করতে হবে 12টা, এবং বেন্ট নিয়ে এখানে তোমাদের কোনো কিছু নেই। এরপরে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য বলেছে 8 মিনিটে তোমাদের 1.6 কিলোমিটার রান করতে হবে, উঠাক বৈঠাক করতে হবে 15টা, পুশ আপস তোমাদের নেই, এবং বেন্ট নি সিট আপস রয়েছে এখানে তোমাদের 10টা মেয়েদের জন্য। মিনিমাম হাইট এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে, ছেলেদের জন্য বলেছে 157 সেন্টিমিটার হতে হবে, এবং মেয়েদের জন্য কিন্তু বলেছে 152 সেন্টিমিটার অবশ্যই হতে হবে। এরপরে তোমাদের যে এগুলো পরীক্ষা থেকে পাশ হবে তারপরে তোমাদেরকে কিন্তু মেডিকেল টেস্ট হবে, এবং মেডিকেল টেস্টের পরে তোমাদের এখানে ট্রেনিংয়ের জন্য পাঠানো হবে। ট্রেনিং তোমাদের কোথায় হবে সেটাও তোমাদের এখানে বলে দিয়েছে, উড়িষ্যায় তোমাদের ট্রেনিং হবে, উড়িষ্যায় তোমাদের INS চিল্কাতে ট্রেনিং হবে নভেম্বর 2022।
এরপরে তোমরা একটু নিচের দিকে চলে আসবে, নিচের দিকে এখানে তোমরা দেখবে হাউ টু অ্যাপ্লাই। এখানে কিন্তু তোমাদের অলরেডি রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, তোমাদের যেরকমটা আমি বললাম পয়লা জুলাই থেকে কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। রেজিস্ট্রেশন তোমরা এখনই করে রাখো, কারণ পরবর্তীতে সাইট কিন্তু আরও খারাপ হবে, কারণ এখানে অ্যাপ্লাইয়ের ডেট কিন্তু খুবই কম দিয়েছে। 15 জুলাই শুরু হচ্ছে তোমাদের অ্যাপ্লাই এবং শেষ হয়ে যাচ্ছে 22 জুলাই, মাত্র 7 দিনের কিন্তু টাইম দিচ্ছে তোমাদের। অর্থাৎ সাইটে কী হারে ট্রাফিক আসবে এবং কী হারে তোমাদের সাইটে প্রবলেম হবে সেটা তোমরা বুঝতে পারছো, কারণ অলরেডি তোমাদের এয়ারফোর্সের সাইটের যে অবস্থা আমরা দেখলাম এবং ইন্ডিয়ান আর্মির যে সাইটের অ্যাপ্লাইয়ের যে অবস্থা, কারণ সাইটে প্রচণ্ড প্রবলেম হচ্ছে, প্রচণ্ড ছেলেমেয়েদের সময় লাগছে এক একটা ফর্ম ফিল আপ করতে। তো তার জন্য তোমরা অবশ্যই কিন্তু আগে থেকে রেজিস্ট্রেশন করে রেখে দাও, এবং ইন্ডিয়ান আর্মির জন্য যারা অ্যাপ্লাই করবে তারাও কিন্তু আগে থেকে রেজিস্ট্রেশন করে রেখে দাও, আমি বারবার বলছি তোমাদের যেটা। এরপরে তোমরা এখানে বলে দিয়েছে কারেকশন তোমাদের চলবে, যতদিন পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন চলবে ততদিন পর্যন্ত তোমরা চাইলে কারেকশনও করতে পারবো, কিন্তু তার পরবর্তীতে তোমাদের কোনো কারেকশনের এখানে সুযোগ থাকবে না। তো ভুল হলে অবশ্যই তোমরা দেখে নেবে, ভালো করে যাচাই করে নেবে এবং কারেকশন করে নেবে ওই ডেটের মধ্যেই তোমরা, কারণ পরবর্তীতে কিন্তু এখানে কারেকশনের জন্য আলাদা কোনো মূল্য দেওয়া হবে না। তো এই ছিল ভিডিওটি, আশা করছি ভিডিওটি তোমাদের উপকারে আসবে, এবং উপকারে আসলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে। আরও এই ধরনের চাকরির খবরাখবর, বিভিন্ন সরকারি স্কিমস এবং স্কলারশিপের আপডেটগুলো পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। ভিডিওটিকে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও কিন্তু উপকৃত হয় এবং তারাও যাতে অ্যাপ্লাই করতে পারে। ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ।